বন্ধুগণ, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। পৌষ মাস চলে গেছে, পৌষ সংক্রান্তিও চলে গেছে। তো আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি কলকাতায় যে ফ্ল্যাটে ইনভেস্ট করেছি সেই ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আর আজকে সেই দিন যেদিনকে আমি আপনাদের সামনে কোথায় ইনভেস্ট করেছি, কী লোকেশানে ইনভেস্ট করেছি, কলকাতায় একদম বলতে গেলে টপ ক্লাস ফ্ল্যাট আর টপ পজিশান, কলকাতার মধ্যে খুব ভালো পজিশানে এই ফ্ল্যাট রয়েছে। আপনারা যখন দেখবেন বুঝতেই পারবেন, ভিডিওটা স্কিপ করবেন না, ডাইরেক্ট ফ্ল্যাটে যদি চলে যান মাঝখানে অনেক কথা বলবো, যে কথাগুলো আপনারা টোটালি ওভারলুক করে চলে যাবেন, আশা করি কিছু বুঝতে পারবেন না লাস্টে গিয়ে। এবার একটা কথা বলে রাখি আপনাদেরকে, আমি ইনভেস্ট করেছি অনেক দিন আগে। একটা ফ্ল্যাট যখন তৈরি হয়, তৈরি হওয়ার সময়তে যদি ফাঁকা জমি দেখাই বা আমি যদি প্ল্যান দেখাই, আপনারা কিছু বুঝতে পারতেন না, তার জন্য আগে থেকে ভিডিও করে কোনো লাভ নেই। আপনারা যারা নতুন এসেছেন বা যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার রয়েছেন, তারা দেখবেন আমার ভিডিওতে গিয়ে, চ্যানেলে গিয়ে, যে সমস্ত ফ্ল্যাটগুলো কিন্তু রেডি টু মুভ রয়েছে এবং ভেতরে কী কাজকর্ম হয়েছে সেগুলো দেওয়া রয়েছে। এই ফ্ল্যাটটার ক্ষেত্রেও দেখুন টাইলস বসে গেছে, সমস্ত কিছু বসে গেছে। এই বিল্ডিংটার ক্ষেত্রে বিল্ডিংটা টোটাল রেডি আছে। এই ফ্ল্যাটের ক্ষেত্রেও তাই, এই ফ্ল্যাটের ক্ষেত্রে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে কিন্তু ভেতরে অলরেডি পুট্টি করা চালু হয়ে গেছে। এইগুলো তো টপ ক্লাস ফ্ল্যাট ছিল, রেডি টু মুভ হয়ে গেছিলো। এবার এই সমস্ত ফ্ল্যাটের যখন ভিডিও আমি দিয়েছি, সেই সময়তে ফ্ল্যাটগুলো অলরেডি বুকড হয়ে গেছে, হয়তো টপ ফ্লোরে বা থার্ড ফ্লোরে কয়েকটা ফ্ল্যাট ফাঁকা আছে। তো আপনারা যদি চান যে ফার্স্ট ফ্লোর ফ্রন্টে রেডি টু মুভ চাই, সেই ক্ষেত্রে আমি কোনোভাবেই আপনাদেরকে একটা ফ্ল্যাট দাঁড়িয়ে যাওয়ার পরে, কখনো ফার্স্ট ফ্লোর ফাঁকা থাকে না, সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত ফ্রন্ট আপনি ফাঁকা পাবেন কি না সেটা যথেষ্ট ডাউট থাকে। টপ ফ্লোরের ফ্রন্ট ফাঁকা পেলেও আপনি কিন্তু থার্ড ফ্লোর পর্যন্ত কোনো রকমভাবে ফাঁকা পাবেন না। তো আপনাকে যদি ফার্স্ট থেকে টপ ফ্লোর পর্যন্ত নিতে হয় বা থার্ড ফ্লোর পর্যন্ত নিতে হয় ফ্ল্যাট, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটে বুক করতে হবে। আন্ডার কনস্ট্রাকশন মানে কি, এইরকম পর্যায়ে যেগুলো আছে সেইগুলো না, যেগুলো একদম ভিতখোড়া থেকে শুরু হয়েছে বা সবে ঢালাই হয়েছে। ঢালাই হয়ে গেলে অনেক সময় সেকেন্ড ফ্লোর থেকে হয়তো বুক হয়, কারণ ফার্স্ট ফ্লোর বুক হয়ে যায়। আর তা নয়তো আপনাকে পেছনের দিকে নিতে হবে যে কটা ফাঁকা থাকে। তো এরকমই ফ্ল্যাট আজকে আমি নিয়ে এসেছি, হচ্ছে 800 স্কোয়ার ফিটের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। আপনারা খুব ভালো করে জানেন যে আমি ইনভেস্ট করি, আর আমার নিজের যেহেতু প্রপার্টিগুলো রয়েছে, আমার নিজের যেহেতু হালিশহর কল্যাণীর বুকে কাজকর্মগুলো চলে, তো সেখানেতে আমরা নিজেরা ইনভেস্ট করি এবং আমাদের নিজেরাই বিল্ড করি। সুতরাং একটা কথা বলে রাখি, যে ফ্ল্যাটটা দেখাবো এটা হচ্ছে কলকাতায় রয়েছে, কলকাতার বুকে ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা দেখার আগে আপনারা যারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, তাদের জন্য একটা কথা বলে রাখি, ফ্ল্যাট কিনবেন কী করে বা ফ্ল্যাট কেনার যদি চিন্তাভাবনা আপনারা থাকে, দুটো তিনটে সাজেশান দিলাম, সেই সাজেশানগুলো আপনারা দেখে নিতে পারবেন এবং এই ভিডিওর লিঙ্কটা থাকবে ডেসক্রিপশানে। আপনারা ভিডিওটা দেখার পরে ডেসক্রিপশান থেকে অবশ্যই দেখে নেবেন, কারণ এটা এখনকার যা বাজার পড়েছে, যেখান থেকে পারছে লুটে নিচ্ছে। আর ফ্ল্যাট যারা জানে না, ফ্ল্যাট সম্বন্ধে যাদের আইডিয়া নেই, কেনার ব্যাপারে কোনো আইডিয়া নেই, যারা নতুন কিনতে চাইছেন, তারাও অবশ্যই এই ভিডিওগুলো দেখে নেবেন। তো যাই হোক, এখন চলুন যে ফ্ল্যাটটা কোথায় আমি ইনভেস্ট করেছি, কী লোকেশানে ইনভেস্ট করেছি, আর তার আগে ফ্ল্যাটটা কেমন সেটা একবার আপনারা দেখে নিন। এটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স, এখান দিয়ে আমরা ফ্ল্যাটের ভেতরে ঢুকলাম। ঢুকতেই আপনার লম্বা একটা ডাইনিং রুম পড়বে, তার পাশেই রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমের ওপরে জায়গা করে দেওয়া আছে মালপত্র রাখার জন্য, তার পাশেই রয়েছে কিচেন। কিচেন দিয়ে আপনি সামনের পরিবেশটা দেখতেই পাচ্ছেন, বড় জানলা দেওয়া হয়েছে এখানে এবং গোটাটাই টাইলস কভার রয়েছে, এবং সেই লম্বালম্বি আরেকটা আপনি ডাইনিং রুম পেয়ে যাবেন। তার পাশেই রয়েছে মাস্টার বেডরুম, এবং এই বেডরুম দিয়ে সামনের ভিউটা দেখুন, ব্যালকানি দিয়ে খুব সুন্দর ভিউ, কোনো রকম অবস্ট্রাকশন নেই। এই রুমে একটি জানলা রয়েছে, তার পাশেই রয়েছে ব্যালকানি, তার পাশে রুম থেকে বেরিয়ে গিয়ে আরেকটি বেডরুম। এই বেডরুমের সাথে আপনার এসির পয়েন্ট থাকবে, এবং এখানেও বড় একটি জানলা দেওয়া হয়েছে।
11/12 এবং 10/11 একটি বেডরুম থাকবে, দুটি বেডরুম হবে। তো দেখতেই পাচ্ছেন টোটাল ফ্ল্যাটটা, এখানে হিসাব মতো দুখানা ডাইনিং রুম রয়েছে, এতটাই প্ল্যান করে করা। আশা করি ফ্ল্যাটটা ভালো লাগলো। এই ফ্ল্যাটটা হচ্ছে একদম সিএম এর বাড়ির সামনে, সেই তার লোকেশন কালীঘাট, সেই কালীঘাটের একটু আগে আলিপুর, যে এখন আলিপুর জেল আগে যে ছিল এখন সেটা বদলে আলিপুর মিউজিয়াম হয়েছে, এবং তার অপোজিটে রয়েছে ডিজিপ্রেস। ডিজিপ্রেসের পাশ দিয়ে গেলে এই ফ্ল্যাট আপনারা দেখতে পাবেন। এই এলাকাটা হচ্ছে গোপালনগর। গোপালনগর কিন্তু প্রচুর ফেমাস জায়গা, এখানেতে মার্কেট রয়েছে সামনেই, আপনারা সেই ভিডিওতে দেখতে পেয়েছেন, মার্কেট, দোকানপাট, রাস্তাঘাট সব ভালো। এবং এই ফ্ল্যাটের দাম হচ্ছে only 27 lakh এই ফ্ল্যাট আপনাদের হতে পারে। আপনারা যদি ভিজিট করতে চান তাহলে অবশ্যই নিচের দেওয়া নাম্বারে কল করুন। আর এই ভিডিওর শেষে আমার কার্ড দেওয়া থাকবে, বিজনেস কার্ড, সেই মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করুন। আরেকটা কথা আমি বলে রাখি, যে কোনো রকম কোয়ারিজ থাকলে আপনারা কমেন্ট বক্সে তো জানাচ্ছেনই, তার সঙ্গে আমাকে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, হোয়াটসঅ্যাপেই আমি রিপ্লাই দিই। আপনি যখনই হোয়াটসঅ্যাপ করবেন আমি সব সময়ের জন্য, যখনই ফ্রি থাকি আমি অবশ্যই আমার কাস্টমারকে রিপ্লাই দিই। সুতরাং আপনাদের কোনো মনে দ্বিধা থাকলে, কোনো সংশয় থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই মেসেজ করতে পারেন। আর কমিউনিকেট করার জন্য অবশ্যই আমার কার্ড তো দেওয়া রইলই। আপনারা SSD এন্টারপ্রাইজ চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধু বান্ধবের যদি ফ্ল্যাট লেগে থাকে তাহলে অবশ্যই রেকমেন্ড করতে পারেন। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনার বন্ধু হোক, পারিপার্শ্বিক হোক, প্রতিবেশী হোক, যে কেউ হোক না কেন, আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাইকে আমি বলছি, আপনারা যদি কল্যাণীর মতো এলাকায় বা হালিশহরের মতো এলাকায় ইনভেস্ট করতে চান, এখন যেভাবে দিনে দিনে দাম বাড়ছে, শুধুমাত্র প্রপার্টি কেনার জন্য, শুধুমাত্র থাকার জন্য নয় বা বসবাস করার জন্য নয়, অনেকে ইনভেস্ট করছেন, কারণ কল্যাণীতে এইমস আছে, ওয়ার্কশপ রয়েছে, কাঁসাপাড়া ওয়ার্কশপ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এইভাবে পুরো কলকাতার মতো ডেভেলপ হচ্ছে। কেউ যদি ইনভেস্ট করতে চান বা থাকার জন্য ফ্ল্যাট কিনতে চান এই সমস্ত এলাকার মধ্যে, তাহলে ব্রোকারের মাধ্যমে না গিয়ে অবশ্যই SSD এন্টারপ্রাইজের নামটা একবার তাকে বলুন, একবার আমাদের সাইডে এসে প্রজেক্টগুলো দেখুক। আশা করি তাদের ভালো লাগবে, কিনতে ইচ্ছা করবে, সুতরাং অবশ্যই তাদেরকে রেকমেন্ড করবেন। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আপনাদের মাধ্যমে বা আপনারা অনেকেই আমাদের ফ্ল্যাট নিয়েছেন, এসেছেন দেখতে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে SSD এন্টারপ্রাইজ চ্যানেলটাকে এতটা সাপোর্ট করছেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি, ভালো থাকবেন।